আসসালামু আলাইকুম চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ও প্ল্যাটফর্ম আই স্ক্রিনে হচ্ছে নরসিংদে জেলার পলাশের চর গ্রামের নারী উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি কোয়েলের খামার গড়ে নিজে স্বাবলম্বী হয়েছেন গ্রামের অন্য নারীদেরও স্বাবলম্বী হতে সহায়তা দিয়েছেন গড়ে তুলেছেন কোয়েলের বহুমুখী বাণিজ্যের খামার বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ দিন জনপ্রিয়তা বাড়ছে কোয়েল পাখির দেশে বড় হচ্ছে কোয়েলের বাজার বাড়ছে উৎপাদন নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর গ্রামের নারী খানম ডলি মাত্র দুটি কোয়েল থেকে গড়ে তুলেছেন কোয়েল পাখির বিশাল খামার দুটা পাখি যখন দুটা ডিম পারে দেখে সব দেখলো

নিজ পরিবারের অর্থনৈতিক ভিত তৈরির পাশাপাশি গ্রামের অনেকের কর্মসংস্থান তৈরি করেছেন এই উদ্যোগটা অনুপ্রাণিত করেছেন অনেককেই আমরা করছি প্রায় তিন চার বছর কটা দিয়ে করছো তোমরা বা কতদিন যাবত করছো তেনের কাছ থেকে প্রথম সম্ভবত এক হাজার আচ্ছা আচ্ছা তারপর আস্তে আস্তে বাড়াচ্ছে এই গ্রামটাতে ছড়াচ্ছে আরো হ্যাঁ গ্রামে তো ছড়াচ্ছে পুরো বাংলাদেশে আচ্ছা এই উদ্যোগ গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতিতে নারীর শক্ত অবস্থানের একটি উদাহরণ ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ঠিক সাগরের মতো বিশাল না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা বড় খামার গড়ে তুলেছেন পলাশের এই নারী যা স্থানীয় পর্যায়ে অন্য নারীদের জন্য তো অনুকরণীয় হচ্ছেই এর বাইরেও সারা দেশে তার এই প্রসার করা কোয়েল খামারগুলো আমাদের নারী অর্থনীতিতে আছে অনেক বড় ভূমিকা নরসিংদীর পলাশি চরের ডলির এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত নটার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে আমন আবাদে স্বস্তি ফিরেছে কৃষকের বৃষ্টিনির্ভর আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা সার কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন কৃষক হেসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী এবছর শতভাগ জমিতে আমন রোপণ করেছেন কৃষক রোপণ মৌসুমের শুরু থেকে বৃষ্টি হয় এবছর সেচ নিয়ে চিন্তা নেই কৃষকের সতেজ ধান গাছের বৃদ্ধিতে সার প্রয়োগ ও পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন তারা সার কম রাখার কারণ হলো আকাশের বৃষ্টি কিন্তু সারের কাম করে এই ঘন বৃষ্টির কারণে একটু আবারটা ভালো দেখা যায় এবার কা আমন ধানে শেষ দেওয়া লাগে নাই বেশি একবার শেষ দিছি হয়ে গেছে আগেরবার অনেক তিন চারবার শেষ দেওয়া লাগছে এই আবাস বোধ করতেছি এদের সাহায্য চাই ভালো ঔষধ ভালো সার ভালো পরামর্শ তাতে আমরা ফসল তুলতে পারি আমরা বাঁচবো দেশও বাঁচবে সার যেমন কালকে আমরা ইয়ের আগে ঢেপ নিলাম মনে করো এক হাজার পঞ্চাশ টাকা দশ কালকে নিলাম এগারোশো পঞ্চাশ টাকা ওইটার জন্য সরকার নিয়ন্ত্রণ রাখতে পারে এইটাই আমাদের সব আমনের বাম্পার ফলনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ আমনের অবস্থা খুবই ভালো যেগুলি কৃষি পর্যায়ে সেগুলোতে কিছু কিছু জায়গায় প্রথম যে টপ ড্রেস উপরিপূরক ইউরিয়া উপরিপূরক সেটি চলমান রয়েছে এবং আমরা কৃষকদের পাশে সার্বক্ষণিক অবস্থান করে কৃষক ভাইদেরকে আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সেগুলো যাতে যথাযথভাবে ব্যবহার করে সেই বিষয়ে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি যাতে তারা কৃষি এবছর জেলায় জমিতে বিভাগের আমনের আবাদ হয়েছে রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই প্রিয় দর্শক চ্যানেল সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ